গান্ধীজি জীবনের বেশিরভাগ সময় বাংলায় কাটিয়েছেন, এটা মাথায় রাখবেন। বিহারে কাটিয়েছেন, এখানে কাটিয়েছেন, গান্ধীজির ম্যাক্সিমাম টাইম। তাই বাংলাটাকে এগিয়ে নিয়ে আসতে হবে। সব রাজ্যের ভাই বোনদেরই আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন আমি বিহারে গেলে আমি হিন্দি ভাষায় কথা বলি, তার কারণ রাজ্যের ভাষাটা হিন্দি। আমি উত্তরপ্রদেশে গেলে হিন্দি ভাষায় কথা বলি, রাজ্যটা ইউপি। পাঞ্জাবে গেলে পাঞ্জাবি আমি ভালো জানি না, কিন্তু চার পাঁচটা লাইনও বলি, রাজ্যটা পাঞ্জাব। একমাত্র তামিলনাড়ুতে জানি না ভাষা, কিন্তু ভারাক্কাম বলতে পারি, আরো কিছু কিছু কথা বলতে পারি, সেটুকু দিয়েই সম্বোধন করি। বাংলায় থাকলে বাংলায় কথাটাও বলতে হবে। বাংলায় কথা বলে আপনি হিন্দি বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, কার কি আপত্তি আছে, কিন্তু বাংলাটাও তো বলতে হবে। বাংলায় থাকব আর বাইকে করে এসে গুন্ডামি করে বাঙালিদের ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনাল গিরি আমি কিন্তু টলারেট করব না। হঠাৎ একটা মেশিন নিয়ে আসতে হলো, সেই মেশিনটা মকবুল করা হয়নি, সেটাকে প্রোগ্রামিং করে নিয়ে আসা হয়েছিল, ওভারলোডেড ছিল কি ছিল না কেউ কি দেখেছিলেন। আগামী দিন আমাদের লড়াই, ইভিএম চাই না, ব্যালট চাই, আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও। আমরা ইভিএম চাই না, মেশিন চাই না, ব্যালট চাই, এর দাবিতেই কিন্তু 21 জুলাই আমাদের আন্দোলন। নো আইডেন্টি কার্ড নো ভোট তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, 21 জুলাই হয়েছিল, 13 জন কর্মী আমাদের মারা গিয়েছিল, 100 জন গুলিতে আহত হয়েছিল, কিন্তু নো আইডি নো কার্ড নো ভোট আমরা করে ছেড়েছিলাম। এবারও মনে রাখবেন, নো ইভিএম অনলি ব্যালট ইজ দ্য সলিউশন ফর ডেমোক্রেসি, এটা আমাদের আগামী দিনের আন্দোলন। এই আন্দোলন আমাদের চলছে এবং চলবে। আমি কালকে বলেছিলাম বলে অনেকে আপনারা কাগজে আমাকে ব্যঙ্গ করে অনেক কথা লিখেছেন, বহিরাগত কেন বলেছি, যে ছেলেটা দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছিল এনআরএস এ, খোঁজ নিন তো ছেলেটা কোথায় চাকরি করে, সল্ট লেকে, নাম কি কৃষ্ণা, দীপক গিরি, কোথায় চাকরি করে, ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টারে 10 বছর চাকরি করে, সে এনআরএস এ জুনিয়র ডাক্তার, কি করে হলো কি বন্ধুরা। এই যে সংবাদ মাধ্যম, আপনারা তাদের নিয়ে সারাক্ষণ, আমি বললাম অনেক বহিরাগত আছে, সবাই তো বহিরাগত নয়, যারা ইনসাইডার ইনসাইডার আউটসাইডার ছিল, তো আমি তারপর যুক্তি দিয়ে বলে দিলাম, নাম বলে দিলাম, কোথায় কাজ করে বলে দিলাম, কত বছর কাজ করে বলে দিলাম, কোন রাজনৈতিক দল করে সেটা আর বলছি না, খুঁজে নিন। সবই যদি আমি করে দিই তাহলে আপনারা কি করবেন, আপনারা দেখতে হবে এগুলো। সবসময় মমতা ব্যানার্জিকে গালি দিয়ে বিজেপিকে সন্তুষ্ট করার চেষ্টা করবার চেষ্টা করবেন না। মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে নয়, আর মমতা ব্যানার্জি আতেল নয়, তাই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়া মিডিয়ার কাজ, আমার তাতে কোনো যায় আসে না, মিডিয়া মিডিয়ার কাজ করবে। আমাকে বরঞ্চ আপনারা গালাগালি দিলে আমার ভাগ্য আরো ভালো হয়, আমি আপনাদের প্রতি গ্রেটফুল থাকি। 2000 সময় আপনারা যত গালাগালি দিয়েছেন আমরা তত সিট বেশি পেয়েছি, এখনো আপনারা যত গালাগালি দেবেন আমরা তত বড়ব। আপনারা আমাদের গালাগালি নিয়ে যান, আমরা আমাদের শিকড়টা শক্তিশালী করব। দাদা কর্ণ এখন টাকা দিচ্ছে, দাদা কর্ণ টাকা দিচ্ছে, কত টাকা, কখনো শুনছি ক্লাবে গিয়ে, কখনো শুনছি মহল্লায় গিয়ে, কখনো শুনছি এখানে ওখানে গিয়ে, শুনুন ওই টাকার কোনো দাম নেই। সংসার নিয়ে শান্তিতে থাকুন, কেন পাপের বোঝা বহন করবেন। আর মাথায় মনে হয় বলবো, তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে চলতে জানে, নিচু করে নয়। যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তখন আমি ভয় পেতাম, কোন ছাগল এসে গাছটা খেয়ে নেবে না তো, ছোট্ট চারা গাছ জন্মেছিল, কোন গরু এসে খেয়ে নেবে না তো, পাহারা দিয়ে রাখতাম। আর আজকে তৃণমূল কংগ্রেস একটা মহিরুহ হয়ে গেছে, বৃক্ষ হয়ে গেছে, পাহারা দেবার দরকার নাই, এটা মানুষের দল, সবাই আমরা তৃণমূল। এখন থেকে আপনাদের চাবুকের মতো লড়াই করতে হবে, ঠিক আছে, চাবুকের মতো লড়াই করবেন। ওরা একটা মিটিং করলে পাল্টা 10টা মিটিং করবেন, ওরা একটা কালো পতাকা দেখালে আপনিও, আপনার হাতে পতাকা আছে না, ছাতা নেই,
আমি দিয়ে দেবো, অনেক শান্তিতে সব করতে দিই। তাই তো আমাদের এখানে এটা কালচার না, আমরা জুতো ছুড়ি না, আমরা ঝাড়ু ছুড়ি না, অনেক জায়গাতেই ছুড়ে। মমতা ব্যানার্জির ওপরে আঘাত আসলে মনে রাখবেন, এটা তৃণমূল কংগ্রেসের মিটিং বলে বলছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেউ দুর্বল নয়, আমরাও কিন্তু পাল্টা করতে পারি। পাল্টা আমি করতে চাই না, সেটা লোকাল মানুষ ঠিক করবে কখন কি করবে না করবে, আমি নিজের হাতে সবকিছু রাখি না। অনেক ছেলে মেয়েরা আছে, গরিব ছেলে মেয়ে, পয়সা নেই, পড়তে পারেন না, চাকরি পান না, বাড়ি কি করে চলবে ভাবেন। আমি তোমাদের সবাইকে বলবো, যারা এত গরিব ছেলে মেয়ে আছে না, তাদের দিয়ে দলের কাজ করাও, আর তাদের যাদের খুব প্রয়োজন তাদের বাইরেটা আমায় দেবে, আমি যেখানে হোক তাদের কোথাও না কোথাও ডেপুট করব, তারা কাজ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় বলেছিলেন, শীর্ণ শান্ত সাধুতম পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। আমি চাই আমার দোকানের ছেলে মেয়েরা চলে আসুক, রাস্তায় যারা আড্ডা মারে তারা চলে আসুক, ছাত্র যৌবন এখানে ঘুরে বেড়াতে হবে না। 5,000 টাকা ভিক্ষে নেওয়ার দরকার নেই, আপনার জীবনকে স্থায়ী করবার জন্য আপনি কাজ করুন দলের হয়ে ভালো করে। আর লোকাল নেতাদের বলবো, এই জায়গাটা আমাকে তৈরি করে দেবেন, যখন যেখানে লোক নেওয়া হয়, আমরা কত লোক নিই অলওয়েজ নিই, তখন যে কোনো জায়গা থেকে কেউ না কেউ ঢুকে যাবে। এই যে মারা গিয়েছে যারা প্রত্যেক